আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের জীবন ও জীবিকা পরীক্ষাটা হবে 10 জুলাই। তোমাদের নবম শ্রেণীর জীবন ও জীবিকা পরীক্ষায় পুরো বইটা থেকেই তোমাদের কোয়েশ্চেন করা হবে, যেহেতু তোমাদের ষান্মাসিক মূল্যায়নের সিলেবাসে পুরো বইটাই রয়েছে। তা আমরা হচ্ছে আজকের এই ভিডিওতে সাজেশন নিয়ে আলোচনা করবো, যেখানে কিছু একক কাজ, জোড়াই কাজ এবং দলগত কাজ থাকবে। এবং আজকে রাতে হচ্ছে আমরা তোমাদের জন্য একটা চূড়ান্ত সাজেশন ভিডিও দিব রাত 8-9টার দিকে। সেই ভিডিওর সলিউশনও আসবে কিছুক্ষণ পর। তা তোমরা হচ্ছে এই সাজেশন এবং চূড়ান্ত সাজেশনের ভিডিওগুলো দেখবে, আশা করি আগামীকাল খুব ভালো একটা পরীক্ষা তোমরা দিতে পারবে। ঠিক আছে, তো যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে গেলে তোমরা দেখবে নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তো সেখান থেকে তোমাদের যে সকল বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে, দেখো প্রশ্ন একে রেখেছি আমরা একটা একক কাজ, পারিবারিক ব্যয়ের খাতগুলো চিহ্নিত করে একটি তালিকা তৈরি করো। পারিবারিক ব্যয়ের খাতসমূহের তালিকা, খাদ্য, উপখাত কী আছে, চাল, আটা, তেল, মশলা, মাছ, মাংস, সবজি, ফলমূল, মিষ্টান্ন, বেকারি আইটেম। বস্ত্রখাতের উপখাত হচ্ছে নতুন কাপড়, কাপড় সেলাই, লন্ড্রি বা কাপড় ধোয়া, জুয়েলারি আইটেম, কসমেটিক্স। বাসস্থান খাতের উপখাত হচ্ছে বাসা ভাড়া, নতুন ঘরের খরচ, বাসা মেরামত, বাড়ির চুনকাম খরচ। শিক্ষাখাতের উপখাত শিক্ষা প্রতিষ্ঠানের বেতন, শিক্ষা সামগ্রী, খাতা বা কলম, পেন্সিল, ব্যাগ, বই ইত্যাদি। গৃহস্থালী খাতের উপখাত আসবাবপত্র মেরামত, ক্রোকারেজ ক্রয়, পোষ্য প্রাণীর খাদ্য। যোগাযোগ ও যাতায়াত খাদ্যের উপখাত যাতায়াত ভাড়া, রিক্সা, বাস, ট্রেন, বিমান, নিজ বাহনে জ্বালানি যদি থাকে, বাহন মেরামত খরচ। ইউটিলিটি খরচের উপখাত হচ্ছে বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি, ইন্টারনেট, পানি, এদের বিল। ঘর সাজসজ্জার উপখাতগুলো হচ্ছে ঘরের বাতি বা পাখা, আয়না, দেয়াল ঘড়ি, ছবির ফ্রেম। চিকিৎসা খাতের উপখাত ওষুধ বা ভ্যাকসিন, চিকিৎসকের ফি, ডায়াগনস্টিক ফি, অস্ত্রোপচার ফি। খাজনা, ভ্যাট আর ট্যাক্স খাতের উপখাত হচ্ছে আয়কর, বাড়ি খাজনা বা কর। আর বিনোদন খাতের উপখাত হচ্ছে বেড়াতে যাওয়া, উৎসবের আয়োজন, নিমন্ত্রণ, অংশগ্রহণ, সিনেমা দেখা। ঠিক আছে, দ্বিতীয় প্রশ্নে আমরা একটা দলগত কাজ রেখেছি, খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ। বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবসায়ের জন্য কিছু আইডিয়া তৈরি করো। শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবসায়ের জন্য বিভিন্ন আইডিয়া। এক, অনুষ্ঠানের নাম হচ্ছে 21 ফেব্রুয়ারি উদযাপন, পণ্য বা সেবা হচ্ছে ফুল, ছবি, ব্যাচ, আলপনা। আর ব্যবসার আইডিয়া হচ্ছে এক, ফুলের দোকান, দুই, 21 ফেব্রুয়ারি প্রেক্ষাপট কেন্দ্রিক ছবির দোকান, তিন, কালো ব্যাচ ব্যান্ডের দোকান, চার, আলপনা একে দেওয়ার দোকান। তারপর দুই নম্বরে রেখেছি আমরা যে অনুষ্ঠান, সেটা হচ্ছে 7ই মার্চ উদযাপন, পণ্য বা সেবা হচ্ছে বই, ছবি, স্কেচ করা ছবি। আর ব্যবসার আইডিয়াগুলো হচ্ছে এক, বঙ্গবন্ধুর ইতিহাস সম্পর্কিত বইয়ের দোকান, দুই, 7 মার্চ সম্পর্কিত অঙ্কিত ছবির দোকান, তিন, স্কেচ করা ছবির দোকান। তিন নম্বরে রেখেছি অনুষ্ঠান আমরা 17 মার্চ উদযাপন, পণ্য বা সেবা হচ্ছে ছবি, বই, খেলনা, স্কেচ করা ছবি। আর ব্যবসার আইডিয়া হচ্ছে এক, ছবির দোকান, দুই, বঙ্গবন্ধুর জীবনী কর্মকাণ্ড কেন্দ্রিক বইয়ের দোকান, তিন, শিশুতোষ কবিতা গ্রন্থ ছোট গল্প প্রভৃতি বইয়ের দোকান, চার, স্কেচ করা ছবির দোকান, আর 5 নম্বরে হচ্ছে খেলনার দোকান। 4 নম্বরে যে অনুষ্ঠানে রেখেছি আমরা 26 মার্চ উদযাপন, পণ্য বা সেবা হচ্ছে বই, ছবি, পতাকা, চলচ্চিত্র প্রদর্শনী, পতাকা, ম্যাপ। ব্যবসার আইডিয়া হচ্ছে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক বইয়ের দোকান, দুই, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে অবস্থিত ছবির দোকান, তিন, মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র প্রদর্শনীর দোকান, চার, বাংলাদেশের ম্যাপ পতাকার দোকান। তারপর 5 নম্বরে আমরা রেখেছি পহেলা বৈশাখ উদযাপন অনুষ্ঠান, পণ্য বা সেবা হচ্ছে ঐতিহ্যবাহী পণ্য, যেমন মাটির তৈরি জিনিসপত্র, একতারা, দোতারা, তাঁতের তৈরি বস্ত্র, খাবার, আলপনা। আর ব্যবসার আইডিয়া হচ্ছে মৃৎশিল্পের দোকান, তাঁত বস্ত্রের দোকান, খাবারের দোকান, আলপনা একে দেওয়ার দোকান। ঠিক আছে, 6 নম্বরে অনুষ্ঠানে রেখেছি আমরা 16 ডিসেম্বর উদযাপন, পণ্য বা সেবা হচ্ছে পতাকা, ছবি, চলচ্চিত্র প্রদর্শনী, আলপনা। ব্যবসার আইডিয়া পতাকার দোকান, বিজয় দিবস প্রেক্ষাপটে অঙ্কিত ছবির দোকান, আলপনা আঁকার দোকান, বিজয় দিবস ভিত্তিক স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র প্রদর্শনীর দোকান। তারপর 7 নম্বরে যে অনুষ্ঠানে রেখেছি আমরা বিদ্যালয় কেন্দ্রিক সাংস্কৃতিক অনুষ্ঠান, পণ্য বা সেবা হচ্ছে র্যাফেল ড্র, খেলনা, বিদ্যালয় কেন্দ্রিক ডকুমেন্টারি। ব্যবসার আইডিয়া এক, র্যাফেল ড্রয়ের দোকান, দুই, খেলনার দোকান, তিন, বিদ্যালয় কেন্দ্রিক স্বল্প দৈর্ঘ্যের ডকুমেন্টারি প্রদর্শনীর দোকান। এরপর দেখো 3 নম্বর প্রশ্নে আমরা একটা একক কাজ রেখেছি, এটা একটা ইম্পর্ট্যান্ট কাজ। তুমি একটি নতুন ব্যবসার আইডিয়া করতে যাচ্ছ, এবার তুমি বাজার যাচাই করে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য
কোন প্রশ্নগুলোর উত্তর খুঁজবে তার একটি তালিকা তৈরি করো। একটি নতুন ব্যবসায়ের আইডিয়া বাস্তবায়নের বাজার যাচাই করা খুবই গুরুত্বপূর্ণ। বাজার যাচাই করার সময় একদিকে যেমন নতুন ব্যবসায়িক পণ্যের সম্ভাব্য ক্রেতা সম্পর্কে জানতে হবে, তেমনি এ বাজারে সম্ভাব্য প্রতিযোগী অর্থাৎ অন্যান্য যারা এই ব্যবসায় করছেন তাদের সম্পর্কেও ধারণা অর্জন করতে হবে। বাজার যাচাই করে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য আমি যে প্রশ্নগুলোর উত্তর খুঁজব সেগুলো হচ্ছে, ব্যবসায়ের সম্ভাব্য ক্রেতা কারা, ব্যবসায়ের সম্ভাব্য ক্রেতাদের আর্থিক অবস্থা বা ক্রয় ক্ষমতা কেমন, যেখানে ব্যবসা করব সেখানে মোট জনসংখ্যার কত এবং তাদের কত অংশ ক্রেতা হওয়ার সম্ভাবনা রয়েছে, সম্ভাব্য প্রতিযোগী কারা এবং তাদের প্রতিযোগিতামূলক শক্তি কতটুকু, আমাদের পণ্য বা সেবার কাছাকাছি আর কোন কোন পণ্য বা সেবা রয়েছে, আমাদের পণ্য বা সেবাটি স্থানীয় পরিবেশের জন্য কোনো হুমকি তৈরি করছে কি না। 4 নম্বর প্রশ্নে আমরা একটা জোড়ায় কাজ দেখেছি। জোড়ায় আলোচনা করে আগামী পেশার জন্য কী কী মৌলিক দক্ষতা ও গুণাবলী প্রয়োজন হবে তার একটি তালিকা তৈরি করো। পেশার ক্ষেত্রে যে সকল মৌলিক দক্ষতা গুণাবলী প্রয়োজন, 1 সুচিন্তন দক্ষতা, 2 চাপ মোকাবেলার দক্ষতা, 3 সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা, 4 গাণিতিক ও প্রযুক্তিগত দক্ষতা, 5 যোগাযোগ ও সহযোগিতামূলক দক্ষতা, 6 আত্মসচেতনতা, আত্মবিশ্বাস এবং মানসিক ধীরতা, 7 সৃজনশীলতা ও উদ্ভাবনীমূলক চিন্তন দক্ষতা, 8 সততা, ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও নৈতিক মূল্যবোধ। 5 নম্বর প্রশ্নে আমরা একটা একক কাজ রেখেছি, খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। ভবিষ্যতে তুমি যে পেশায় যেতে চাও সেই পেশার জন্য কাল্পনিক ও যৌক্তিক একটি পরিকল্পনা তৈরি করো। আমার নাম আব্দুর রহমান, আমি 9ম শ্রেণীতে পড়ি। আমার স্বপ্নের পেশা হলো সাইবার বিশেষজ্ঞ। সাইবার বিশেষজ্ঞ হওয়ার জন্য আমার কাল্পনিক পরিকল্পনাটি নিচে উপস্থাপন করা হলো। শিক্ষাগত যোগ্যতা, বিজ্ঞান বিষয়ে ভালো ধারণা অর্জনের পাশাপাশি আমাকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করতে হবে। ইঞ্জিনিয়ারিং ডিগ্রির পাশাপাশি আমার সার্টিফাইড ইন রিস্ক অ্যান্ড ইনফরমেশন সিস্টেম কন্ট্রোল বা CRISC, সার্টিফিকেট ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজার CISM, সার্টিফাইড ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি প্রফেশনাল CISSP সনদ অর্জন করতে হবে। অভিজ্ঞতা এবং অনুশীলন, সাইবার বিশেষজ্ঞ পেশার দক্ষতা অনুযায়ী জন্য অভিজ্ঞতা এবং অনুশীলন খুবই গুরুত্বপূর্ণ। এই পেশার ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন করার জন্য আমাদের পেশা সংশ্লিষ্ট কাজ করতে হবে। এর ফলে আমাদের মধ্যে সমস্যা সমাধান করার দক্ষতা, সময়ের সদ্ব্যবহার, সহযোগিতা, পরিকল্পনা এবং আর্থিক সাশ্রয় করে কাজ করা ইত্যাদি দক্ষতা অর্জন করতে হবে। প্রশিক্ষণ, সাইবার বিশেষজ্ঞ মৌলিক দক্ষতা অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে প্রশিক্ষণ। এটি পেশায় যোগদানের আগেও নিতে পারি অথবা পেশায় যোগদান করেও নিতে পারি। পেশাগত কোর্স, সেমিনার, ওয়ার্কশপ, অনলাইন কোর্স ও বিভিন্ন অনলাইন সামগ্রী পাঠ ও অনুশীলন করেও প্রশিক্ষণের অভিজ্ঞতা নেব। হালনাগাদ বা আপ টু ডেট থাকা, সবসময় আপ টু ডেট রাখবো নিজেকে, অর্থাৎ সাইবার বিশেষজ্ঞ পেশায় সর্বশেষ কী পরিবর্তন এসেছে, নতুন কী যুক্ত হচ্ছে তা সবসময় জেনে রাখবো। পেশাগত সংস্থার সদস্য, সাইবার বিশেষজ্ঞ পেশা সংশ্লিষ্ট যে কোনো একটা পেশাগত সংস্থার সদস্য হব, এতে আমার দক্ষতা যেমন বাড়বে অন্যদিকে চাকরি বা প্রশিক্ষণের ক্ষেত্রে সুযোগ বাড়বে। স্বশিক্ষণ বা সেলফ লার্নিং, সাইবার বিশেষজ্ঞ পেশার মৌলিক দক্ষতা অর্জনে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে সেলফ লার্নিং। আমি অনলাইন সামগ্রী, প্রশ্নোত্তর ওয়েবসাইট, টিউটোরিয়াল, উইকি, ব্লগ বা পেশা সংশ্লিষ্ট বিষয়ে তথ্য সংগ্রহ করে সেটা নিজে নিজেই শিখব। শিক্ষার্থীরা, এ ছিল আমাদের আজকের আলোচনা। এতক্ষণ আমরা দেখলাম 9ম শ্রেণীর জীবন ও জীবিকা ষাণ্মাসিক মূল্যায়নের সাজেশনের প্রশ্নোত্তর। আমরা হচ্ছে আজকে রাতে একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দেবো এবং তারপর সেই চূড়ান্ত সাজেশনের সমাধান আমরা করে দিব। তোমরা হচ্ছে এই সাজেশনের ভিডিওটা এবং চূড়ান্ত সাজেশনের ভিডিওগুলো দেখবে। আশা করি আগামীকাল খুব ভালো একটা পরীক্ষা দিতে পারবে এবং পরীক্ষায় সব কিছু সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে। ঠিক আছে, তো শিক্ষার্থীরা, সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।